উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। দীর্ঘ প্রায় 38 বছর ধরে আধা সেনায় কর্মরত ছিলেন। কর্মজীবন শেষ করে রবিবার বাড়ি ফিরতেই অবসরপ্রাপ্ত আধা সেনা কর্মীকে ঘিরে উল্লাসে মাতল পরিবার পরিজন সহ গোটা গ্রামের মানুষ। চোখে আনন্দাশ্রু নিয়ে স্বাগত জানালো সকলে। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ সুপারমার্কেট সংলগ্ন 165 উচ্চলপুকুরি এলাকার বাসিন্দা পরেশচন্দ্র বর্মন দীর্ঘ 38 বছর ধরে সিআরপিএফে কর্মরত ছিলেন। 1985 সালে তিনি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে আধা সেনায় যোগ দেন। চাকরি সূত্রে জম্মু ও কাশ্মীর, মণিপুর, অরুণাচল সহ দেশের নানা প্রান্তে থাকাকালীন অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, এমনটাই জানান পরেশবাবু। তার পরিবারে রয়েছেন স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে। রবিবার সকালে জামালদহে আসতে পরেশবাবুকে মালা পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান প্রিয়জনেরা। আমরা দারুণ খুশি। আমরা পূর্বে যখন জোশমলির ওইদিকে ছিলাম তখনও পাশাপাশি গ্রামেই ছিলাম। আমরা যখন ছোট ছিলাম তখনই দাদার চাকরি হয়েছে। দাদা দীর্ঘদিন ধরে এই সৈনিকের কাজে আত্মনিয়োগ করেছিল দেশের জন্য। দাদাদের এরকম আরও কয়েকজন আছেন জোশমলিতে, ওনাদের উদ্যোগে বা ওনাদের উৎসাহে প্রচুর ছেলে মেয়ে আমাদের সৈনিক পরিবারে বিএসএসবি, সিআরপিএফ বিভিন্ন পোস্টে গেছে। দাদা এখানে নজির তৈরি করেছে, দীর্ঘ প্রায় 40-এর কাছাকাছি বছর এই সৈনিক কাজে দেশের সেবায় আত্মনিয়োগ করে দেশকে যেভাবে উপহার দিল এবং সুস্থ শরীরে আজকে বাড়িতে ফিরে আসলো, এটা একটা গর্বের। আজকে ওনার প্রেরণায় অনেক ছেলে মেয়ে ফৌজি পরিবারে ফৌজিতে কাজে যাক এবং সুস্থ শরীরে বাড়ি ফিরে আসুক। প্রত্যেকের মা তার যেন ছেলেকে সুস্থভাবে এভাবে ফিরে পায় এবং দেশকে যেন আমাদের সুরক্ষিত রাখে। আমরা দাদার কাছে যে এই প্রেরণারা এবং আরও শয়ে শয়ে হাজারে হাজারে ছেলে মেয়েকে উৎসাহ যোগাক, এটুকু দাদার কাছে কামনা করব। এবং আমরা সবাই দেশের জন্য এবং এইরকম সৈনিক পরিবারের সহযোগিতায় এবং সৈনিক পরিবারও আমাদের সহযোগিতায় কাজ করবে, এটুকুই আশা করি। সারা জীবন তো বাইরে থাকলাম, প্রায় 38 বছর 5 মাস 7 দিন, আর সমাজে সেরকম আমি একটা সম্ভব ছিলাম সমাজের সামনে, কিন্তু এই বাকি জীবনটা আমি চাই যেমন দেশের সেবা করে আমি আসছি এতদিন, বাকি জীবনটা। আচ্ছা, আপনার চাকরি জীবনের কোনো গুরুত্বপূর্ণ কোনো ঘটনা? গুরুত্বপূর্ণ ঘটনা তো অনেক আছে, ওগুলো বললে তো শেষ হবে না, অনেক আছে। অনেক সময় এরকম হয়েছে যেগুলো আমাদের নিজের জীবন বাঁচানো মুশকিল, মা বাবাকে তো ছেড়ে যান, সে সব উপরওয়ালা কৃপায় আমার সঙ্গে অনেক এরকম ঘটনা হয়েছে। শ্রীনগরে হলো, কোকরাঝারে হলো, অরুণাচলে হলো, মণিপুরি হলো আমার সামনে, কিন্তু ভগবানের কৃপাতে আমি বেঁচে আছি আর আমার সঙ্গে সঙ্গে আরও কিছু লোক বেঁচে ছিল। প্রথমে আমি অ্যাজ এ কনস্টেবল, তারপরে আমি পরীক্ষা দিয়ে আমি ওয়ালেজ অপারেটর হই, তারপরে পরীক্ষা দিতে দিয়ে একবার এসআই হলাম, ইন্সপেক্টর এসআই হলাম, ইন্সপেক্টর হলো আমি, লাস্ট প্রমোশন হয়েছে আমার 11/10/2011 আমার ইন্সপেক্টর। আজকে ইন্সপেক্টর হলো আমার টোটাল 14 বছরের মধ্যে প্রায় ইন্সপেক্টর মতো হয়েছে, 13-14 বছর। সবাই সুস্থ থাকো, পড়াশোনা করো, বাবা মাকে সেবা করো এবং সাথে সাথে এটা তো আমার সোশ্যাল ওয়ার্ক, দেশের জন্য পরিফির যদি থাকে প্রশ্ন করলে দেশের জন্য মানুষ চাকরি করতে পারবে, দেশ সেবা করতে পারবে। আমার মতো আজ আমি একটা এমন এমন গ্রামের লোক যেখানে কোনোদিন সাইকেল পর্যন্ত চলতে পারতো না, আজকে সব পড়াশোনা করে আমি কোন জায়গায় পৌঁছে গেছি। এই জন্য পড়াশোনা করতে ভালো হবে আর জামালদহ থেকে নীলাংশু চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।
উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে।